সহি মুসলিম 50 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি অন্যায় কাজ দেখে জিহাদ করে যে ব্যক্তি মন্দ কাজ দেখে জিহাদ করে মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি অন্যায় কাজ দেখে আর হাত দ্বারা বাধা দেয় চেয়ারম্যান মানুষ ক্ষমতা আছে দুইটা থাপ্পড় মারলে মারতে পারে বাপ ছেলেকে ইচ্ছা করলে দুইটা থাপ্পড় মারলে মারতে পারে অথবা হাতের রিমোটটা নিয়ে ভেঙে ফেলতে পারে অথবা সে যেই ডিশ চলতেছে সেটা ছিন্ন ভিন্ন করে দিতে পারে অথবা হাতের মোবাইলটা নিয়ে ভাঙতে পারে অথবা ঘরের ছবিটা সে লাথি মেরে ফেলে দিতে পারে অথবা মূর্তিটা সে ভেঙে ফেলে দিতে পারে পুতুলটাকে সে বের করে দিতে পারে যেই ব্যক্তি মান জাহাদাহুম বিয়াদিহি যে অন্যায় কাজ দেখলে সে হাত দ্বারা বাধা দেয় অমান জাহাদাহুম বিয়াদিহি অমান জাহাদাহুম বিলিসানিহি যে ব্যক্তি অন্যায় কাজ দেখে জবান দ্বারা জিহাদ করে জবান দ্বারা বাধা দেয় ফাহুয়া মুমিন সেই ব্যক্তি মুমিন অমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি অন্তর দ্বারা বাধা প্রদান করে সেই ব্যক্তিও মুমিন লাইসা ওই ব্যক্তি নয় ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় মিন হাব্বাতিন খরদালিন যে ব্যক্তি অন্যায় দেখে কিন্তু কিছুই বলে না চুপ করে থাকে ওর অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান নেই কালকে হজ করে আসলো চায়ের দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচতেছে ও হাজি সাহেব দেখতেছে আর পান চাপাচ্ছে বলল যে দাদা খেজুর খাচ্ছি মক্কার খেজুর খুবই মিষ্টি আর জমজমের পানি খুবই মজা আর সিনেমা দেখতেছে এটা দেখতে লাগে মজা ওর ইমান আছে নবীর হাদিস সত্য না ও সত্য বলেন তো বুঝেন না আমার কথা নবীর হাদিস সত্য না হুজুর সত্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য যার বাড়িতে বক্স বাজে সে কিছু বলে না তার মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান নেই আল্লাহ নবী বলেছে তুমি যেই হো সেটা আমার দেখার বিষয় নেই তোমার মূল্য আমার কাছে নেই আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুকে ধারণ করে দুনিয়া থেকে বেঁচে চলে যায় ওই যে মারজুম হুসাইন কাজী আপনার আহলে হাদিসের বাচ্চা আপনার মনে নাই আপনি শোনেন নাই ইতিহাস সাতক্ষীরার মারজুম হুসাইন কাজী আপনার রক্ত তো থাকবে অন্যরকম আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করবেন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না আপনি সুন্নতের প্রতি থাকবেন কঠোর আচরণ হবে সুন্দর কিন্তু সুন্নতের প্রতি কি থাকবে কঠোর হবে এখন আপনি বলবেন যে আপনি চরমপন্থী আপনি যদি শিরিক বিদাতের পক্ষে চরমপন্থী হন আমি হাদিসের জন্য চরমপন্থী হতে পারবো না আপনি যদি খারাপ কাজের চরমপন্থী হন যে আমি গান বাজাবই তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এভাবে ধরবো না যে আমি বাধা দিবই যেভাবে পারি আমি তোমার সাথে আমার ক্ষমতা আছে মুখে বলার আমি মারতে যাব না ওকে নীতিমালা তো আছে ওই যে মারজুম হুসাইন গাজী সাতক্ষীরা যার নাম বললে শরীরের পশম দাঁড়িয়ে যায় সে কি করেছিল এই দেশের মাটিতে যার একটা বদনা এখনও রাজশাহীতে আছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের বাড়িতে দেখে এসেন ওগুলা ওই সমস্ত মনুষ্যের কথা বললে পশম দাঁড়িয়ে যায় কি করেছিল সে তার ব্যবহারের একটা বদনা তার বাড়িতে আছে মানে কি সেই মারজুম হুসাইন গাজী তিনি জুরে আমিন বলে সালাত আদায় করেছিল আপনি তো জুরে আমিন বলেন আপনার তো কোনো মূল্য নেই তখন ব্রিটিশের আদালতে এই সমস্ত ভেজাল লোকেরা বলছিল যে এই হলো কাদিয়ানিরা তখন বলছিল যে এই হলো আপনাদের শত্রু জুরে আমিন বলে সালাত আদায় করছে একে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে তখন মারজুম হুসাইন গাজী তাকে যখন ফাঁসির অর্ডার করা হলো তখন কিছু লোকেরা বলল মারজুম তুমি বলো যে আমি জুরে আমিন বলি নাই তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেবো সেই দিন মারজুম হুসাইন গাজী বলেছিল আমার জীবনে কোনো নেকি নাই আমার জীবনে কোনো আমল নাই আমি জুরে আমিন বলেছি এর জন্য যদি আমাকে ফাঁসি দেয় তাহলে আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তোমার নবীর সুন্নতকে আমল করে আমি সালাত আদায় করেছি আমাকে ফাঁসি দিয়েছে অথবা আমি মিথ্যা কথা বলতে পারবো না এই সুন্নতকে ধারণ করে দুনিয়া থেকে চলে যাব একবার নয় দুইবার নয় তিনবার ফাঁসির রশি ছিঁড়ে পড়ে গিয়েছিলেন মারজুম হুসাইন গাজী তিনবার ফাঁসি দিয়েছিল একবারও তার ফাঁসি কার্যকর হয় নাই মানে রশি ছিঁড়ে পড়ে গেছে রশি কে ছিঁড়েছে আপনি সুন্নতের মর্যাদা বুঝেন আপনি হারাম কাজ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেন আপনি মুসলিম নামে কলঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আজকে সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত সারা বিশ্বে কত মা বোন চিৎকার করতেছে কেউ বাধা দেওয়ার নেই কেউ কিছু বলার নেই এগুলো কেন হচ্ছে আপনি জানেন
একজন মহিলা তরকারি রান্না করতেছে, ধরে তার বাচ্চাকে দুই টুকরা করে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। ঘর নেই, বাড়ি নেই, আজকে সিরিয়াতে সারা পৃথিবীতে, রোহিঙ্গাতে সারা পৃথিবীতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, আর আপনি বাংলাদেশে বসে বসে সিনেমা করতেছেন, আর একটা দোয়া করার ক্ষমতা আপনার নেই, আপনি কিসের মুসলমান? লজ্জা করেন আপনার? আপনার মুসলিম ভাই অসহায় ভাই, দুদিন পরে তো আপনি রোহিঙ্গা হয়ে যাবেন। যেভাবে হিন্দুরা আপনাদেরকে দখল করতেছে, মানে আমাদের আচরণের কারণে তারা আমাদের সাথে এই আচরণ করতেছে। আমরা যদি এক থাকতাম, আমাদের নীতি যদি এক থাকতো, তাহলে আমাদের গায়ে হাত দিতে তারা সাহস করত না। আজকে এক মুসলিম আরেক মুসলিমের মসজিদকে পুড়িয়ে দিচ্ছে, কোথায় অন্যের কাছে নিষেধ দিবেন? ও রাসূল সাল্লামের আনুগত্য করে দেখে ওদের মসজিদ পুড়িয়ে দিচ্ছে, আপনি কিসের মুসলিম? আপনার অন্তরে ব্যথা লাগে না? ইহুদি খ্রিস্টান আপনার মাতাকে নষ্ট করে দিয়েছে যে সিনেমা দেখো, তোমাদেরকে আর কোরআন আমরা পুরাবো না। ইহুদি খ্রিস্টান দেখলো যে নবীকে গালি দিলে তো সমস্যা হয়ে যায়। কিছুদিন আগে নবীর নামে কার্টুন বানাতো, এখন আর বানায় না, যে মুসলিম খেপে যায়, আমাদের পণ্য বেচা কিনা হয় না। এখন কি করছে? ঘরের মধ্যে সিনেমা ঢোকাই দিছে যে সারাদিন দেখবি, তোর আমার এমনি তোর ব্রেনকে আমি ক্ষতিগ্রস্ত করে দেবো, আর তোদের মাগুলিকে আমি নষ্ট করে দেব, তাহলে আর কাজ হবে না। মানে ইহুদিদের বুদ্ধি দেখছেন, যদি মা নষ্ট হয় ছেলে কি আর ভালো হবে? ওই মাকে ঢুকিয়ে দিয়েছে স্টার জলসার মধ্যে, মানে রাত্রে না পারলে সকালে কাজা তোলে। ও সন্তান কোথায়? খোঁজ নাই। আর সন্তান মোবাইল নিয়ে আরেকজনের সাথে গল্প করতেছে, যা খুশি তাই করতেছে। তো আপনার সন্তানও নষ্ট, আপনিও নষ্ট। ইহুদির আর দরকার নেই, ইহুদি বলে ও আমার এমনি অনুসরণ করে। কোথায় সেই নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা বসে মেসি জামা পরে, আর আপনার ছেলে এখানে জামা পরে? কি বুঝলেন? তার মানে কি মাথাটা পচাই দিছে বসে বসে, নেট দিয়ে মাথা পচিয়ে দিছে, শেষ। আপনি আর হবে না তারেক বিন জিয়াদ, আর হবে না সানাউল্লাহ মিত্র সরি, আর আসবে না মরজুম হুসাইন গাজী, আর আসবে না আব্দুল বারী রহেমাহুল্লাহ, আর আসবে না আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি। কেন? আমাদের মাগুলি তো আবদুল্লাহ আল কাফি আল কুরাইশির মার মতো নয়। আর আসবে না ওমর ইবনুল খাত্তাব, কারণ আমাদের মাগুলি তো আম্মা জান আয়েশার মতো না। আমাদের মা হয়ে গেছে আজকে স্টার জলসার মা, এই জন্য আমাদের সন্তানগুলিও ওরকমই হয়ে যাচ্ছে। অন্যায় কাজের নিষেধ ঘর থেকে শুরু করুন। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যদি তোমরা অন্যায় কাজের নিষেধ না করো, মানুষকে সৎ কাজের আদেশ না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, সারা পৃথিবীর মানুষকে গজবে মেরে দেবে। তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না।